আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। জনাব নাসনামী সাহেব এবং ঢাকা জামাতের সদস্যগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার বলার কিচ্ছু নাই, আমি খুব ভীত, খুব সন্ত্রস্ত। কোনো জামাত কেন, বাংলাদেশ ঢাকা জামাত কেন, কোনো জামাতের আমির হওয়ার যোগ্যতাই আমার নাই। আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো বুদ্ধি নাই, জামাত চালানোর কোনো ক্ষমতা নাই। কাজে আমি সত্যি সত্যি খুবই ভীত সন্ত্রস্ত। আমির সাহেবের কাছে আমি বারে বারে অনুরোধ করা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাকেই নিযুক্ত করলেন। আমি শুধু আল্লাহর ওপর ভরসা করছি, আপনাদের সবার ওপর ভরসা করছি, আপনাদের সবার দোয়া চাচ্ছি যাতে আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হলো সেটা যেন আমি ঠিক মতো পালন করতে পারি। আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এনার কথার সারাংশ হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আর বাকি যতগুলো কথা তিনি বলেছেন সেটা তার বিনয়। আল্লাহ তাআলা যাকে দায়িত্ব দেন, খলিফার পক্ষ থেকে যাকে দায়িত্ব দেওয়া হয় তাকে আল্লাহ তাআলা যোগ্যতাও দেন, ফেরেশতা বাহিনী তাকে সাহায্য করে। যে ব্যক্তি চেয়ে নেয় না কোনো বিষয়ে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। বুখারী শরীফের হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যদি না চাইতে তোমাকে কোনো দায়িত্ব দেওয়া হয় তাহলে তোমাকে সাহায্য করা হবে, আর যদি তুমি চেয়ে কোনো দায়িত্ব নাও তাহলে তোমাকে একলা ছেড়ে দেওয়া হবে। এই জন্য আহমদিয়া জামাতে কেউ নিজে দায়িত্ব চেয়ে নিতে পারে না। যুগের খলিফা কাউকে দায়িত্ব দিলে সে দায়িত্ব প্রাপ্ত হয়, আর যখন যুগ খলিফা কাউকে দায়িত্ব দেন আল্লাহর ফেরেশতারা তাকে সাহায্য করে, এটাই আমাদের অভিজ্ঞতা। চলেন আমরা দোয়া করে নিই। এইটুক ছিল সংক্ষিপ্ত ঘোষণা, সবাইকে জানিয়ে দিবেন, আল্লাহ মুবারক করুন।